কিরকম নিরাপত্তা থাকে ভেতরে? কিচ্ছু নেই, আর কি সাদা করে আছে। মানে এই যে বাচ্চা, 17টা বাচ্চা নিখোঁজ হয়ে গেলে, এ বিষয়ে আপনারা কি কোনো আমরা ইনকোয়ারি করতে এসেছি, আমরা ইনকোয়ারি রিপোর্ট ডিসক্লোজ করতে আপনি ১৬ জন মতো কোনটা দিয়ে পালিয়েছে তাও আমি জানি। আপনি ভেতরে এসে কি জানলেন? ওই তো ওই কথা, বাইরে কাজ। আমরা বাইরে কি কাজ? বাইরে বলতে স্কুল থেকে এই ধরুন চাল আনাজপত্র এনে দেওয়া বা গ্যাস এনে দেওয়া এইসব। তো আপনি যে এতদিন কাজ করছেন, কাজ করা সত্ত্বেও আপনি জানেন যে গতকালকে যে ১৬ জন বাচ্চা নিখোঁজ হয়ে গেছে কিংবা চলে গেছে, তার কোনো হদিস পাওয়া গেছে এখনো পর্যন্ত? ছজনকার পাওয়া গেছে শুনছি, ছজন মনে হয় এখানে এসেছে, আর একজন মনে হয় কোন থানায় আছে বলছে। এর আগেও তো এরকম ঘটনা, এর আগেও তো ঘটেছিল। তা এই বিষয় নিয়ে এখানে কোনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, কোনো স্টেপ নেয়নি? স্টেপ নিচ্ছে ওসব ওপর মহলের ব্যাপার, বুঝলেন? আচ্ছা, আমি বাইরে কাজ করি। আচ্ছা, ওইসব নিয়ে আমি, আপনার নাম? আপনার নাম নিরঞ্জন সেনাপতি। দাদা, কি ঘটনা ঘটেছে এখানে? ঘটনা বলতে এখানে তো প্রত্যেক দিন একটা কি আছে, এটা কি? এটা তো একটা হোম আছে এদের। আচ্ছা, এইটা নিয়ে নাম কি? হোমের নাম কি? মানে এখানে লেখা আছে সমাজ যেমন হয়, হোমটার নাম হচ্ছে সমাজ যেমন সংস্কৃতি হোম, মানে হোম হচ্ছে এখানে না নামে। এখানে সারাদিন এমন ধারা অত্যাচার হয়, যাদের আশপাশে বাড়ি আছেন আপনি প্রজন বাড়ি জিজ্ঞেস করে দেখতেও পারেন। আমার বাড়ির পাশে তো হোম, মানে এত গন্ধ টেকা যায় না। কি কারণে? কি করে বলবো, বাথরুমের গন্ধ ওপর থেকে পায়খানা করে ছুটছে। যখনই মানে মানে এই কথাগুলো যখনই বলি, একদিন থাকে ভালো, একদিন পরে তো আবার সেই চালু। মানে এইটা হচ্ছে প্রত্যেক দিনের কি হয়েছিল ঘটনা? ঘটনা বলতে রাত্রিরে দেখুন, রাত্রিরে এমন বিকর্ষ চেঁচামেচি হয় যে সেটা হচ্ছে চিন্তার বাইরে। হাসপাতাল লোকের থাকে তার তারা পিছ। আচ্ছা, গতকাল কি ঘটেছে? ওই একই ছিল আপনি আপনার বাড়ি এই হোমের লাগোয়া, মানে একই দেয়ালের এপারের ওপার, তো সেই দেয়ালের ওই পারে থাকেন, যে আপনার অসুবিধা যে হয় বলছেন, তো আর কি কি অসুবিধা হয়? ওই তো মানে ওই সব অসুবিধার জন্য একবার মানে পঞ্চায়েত গিয়ে গেছিলাম। আমি তো পঞ্চায়েতে পেরাই বলি, একবার আবার দুবেলা মানে পঞ্চায়েত সবাই মিলে এসেছিল, সবাই মিলে এসে দেখেছে, বললো বললো আচ্ছা ঠিক আছে, প্রত্যেক না এরকম দ্বারা আর আর হবে না। আবার দুদিন প্রত্যেক থেকে আবার সেই মানে আমাদের পঞ্চায়েত যখন গরম করতে বেঁধেছিলেন, মানে তাকে বলে বলে পেরেশান হয়ে গেছে। তো দেখলাম যে আপনার বাড়িতে আপনার একজন স্কুল স্টুডেন্ট আছে, আপনার বাড়ির কেউ, রাত্রে যে হঠাৎ করে যে হইচই হয়, চিৎকার হয় ভীষণভাবে যেটা বলছেন, তো তার জন্য তারও ডিস্টার্ব হয় তো? না, আপনার নাম? আমার নাম বাসুদেব ভাই। হ্যাঁ, বাপিপুর কাই।